মালয়েশিয়াতে 25 জন আটকে রয়েছে আমাদের পশ্চিমবাংলার কিছু মানুষ, পশ্চিমবাংলার কিছু যুবক ছেলে যারা মালয়েশিয়াতে কাজ করতে গিয়েছিল। এই ঘটনাটা আমরা জানতে পারি গত পরশু দিন অর্থাৎ 8 তারিখে 8ই নভেম্বর আমাদের ন্যাশনাল অ্যান্টি ট্রাফিকিং কমিটির যে অ্যাপস আছে সেখানে একটি ভয়েস মেসেজ আসে সঞ্জয় মালিক এবং জুলফিকার আলী মণ্ডল নামে, যে আমাদেরকে বাঁচান, আমাদেরকে এখানে আমরা খুব কঠিন সিচুয়েশনে রয়েছি। তারপর আমরা তাদের সঙ্গে যোগাযোগ করি, আমাদের সেই অপারেশন টিম যোগাযোগ করার পর আমরা জানতে পারি যে তাদেরকে নিয়ে গিয়ে তারা অসুস্থ অবস্থায় অভুক্ত অবস্থায় একরকম পড়ে রয়েছে। এই ইনভেস্টিগেশন করতে গিয়ে জানতে পারছি যে এখানে আমাদের 25 জন নয়, আমরা সকাল পর্যন্ত আমরা একটা ইমিগ্রেশন থেকে একটা লিস্ট পেয়েছি, একসঙ্গে গিয়েছিল 39%, 39 জন বাঙালি গেছিল এবং 20 জন গেছে রাজস্থান থেকে। মালয়েশিয়াতে যে কোম্পানিতে কাজ করতে যাওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছিল সেই কোম্পানির আপনারা, সেই কোম্পানির নাম হচ্ছে স্কাই মাস্টার কনস্ট্রাকশন, যার কোনো অস্তিত্বই মালয়েশিয়ার মধ্যে নেই। আমরা গতকাল পর্যন্ত জানতাম সকাল পর্যন্ত 25 জন আটকে রয়েছেন, আমরা আজ সকাল পর্যন্ত তার একটা হিসাব পেয়েছি, টোটাল আটকে রয়েছে আপনার 39 জন। তাদের যে কাতর এবং তাদেরকে থ্রেটিং করা হচ্ছে বাড়ি যাওয়ার জন্য, কেউ যদি সঞ্জয় মালিক বলে যে ছেলেটি আছে, জুলফিকারের মা আমার সঙ্গে উপস্থিত আছেন, পরিবারের আরও সবাই উপস্থিত আছেন, সবাই হয়তো জানে না যে ঘটনাটার কী অবস্থায় আছেন, তাদের ছেলেমেয়েরা কী অবস্থা, ছেলেরা ওখানে কী অবস্থায় আছেন। জুলফিকার আলী মণ্ডল উপর থেকে পড়ে গিয়ে তার পা হাত ভেঙে গেছে, তার যে ন্যূনতম চিকিৎসা করা দরকার কোম্পানিকে বলতে হচ্ছে, কোম্পানি থ্রেট দিচ্ছে যে এই ধরনের কোনো রকম চিকিৎসা ব্যবস্থা হবে না, যেমন আছিস তেমন থাক, তোদের ডেড বডি ছাড়া ঘর যাবে না। যদি বাড়ি পাঠাতে পারি একটা শর্তে 52,000 বা 60,000 টাকা করে দাও টিকিটের, বাড়ি ফেরত পাঠাবো। কিন্তু এই কোম্পানিগুলো সকলের কাছ থেকে 80,000, কারো কাছ থেকে 90,000, কারো কাছ থেকে 1.5 লক্ষ টাকা করে নিয়ে তবে ওখানে নিয়ে গেছিল, নিয়ে গিয়ে কোনো কাজ দেয়নি। 50,000 টাকার করে স্যালারি দেবো এই প্রলোভন দেখিয়ে, এরা প্রত্যন্ত গ্রাম বাংলার ছেলে, তাদের দুঃখ দুর্দশার অর্থনৈতিক সংকটে পড়ার পর তাদেরকে টার্গেট করে নিয়ে যাওয়া হয়েছিল। যে 4টে কোম্পানি নিয়ে গেছে সেই 4টে কোম্পানির মধ্যে 3টে কোম্পানির অফিস আমরা পেয়েছি কলকাতায়, 1টা পেয়েছি রাজস্থানে। এই 3টে কোম্পানি যে চালায় মেন, 3জনই দেখছি 3জনই রিলেটেড, এবং ভয়ঙ্কর তথ্য আপনাদেরকে আমরা সামনে আপনাদের সামনে পেশ করছি। সেটা হচ্ছে বিরাটিতে যে কবির হোসেন বলে ম্যান পাওয়ার কনসালটেন্ট বলে একটি কোম্পানি চালায়, এই ম্যান পাওয়ার কনসালটেন্টে যে কবির হোসেন, এ নিজেকে বলে আমি প্রধানমন্ত্রীর কথাও আমি শুনি না, আমার কেউ বাড়ি ফিরিয়ে আনতে পারবেন না, তাদের পরিবার থেকে আপনারা শুনতে পাবেন। ওনার ছেলে 23 অক্টোবর বাড়ি ফেরার কথা, তার টিকিট যেটা এয়ারপোর্ট টিকিট, সেই এয়ারলাইন্সের টিকিটও তাকে দেয়া হলো, কিন্তু 23 অক্টোবর থেকে ওনার ছেলে এবং আরও ভাইপো, ওনার প্রতিবেশী 3টে ছেলে হঠাৎ করে গায়েব হয়ে গেল। এখনো পর্যন্ত কোনো রকমভাবে কন্ট্যাক্ট এনার পরিবার করতে পারেনি, যে কোম্পানি নিয়ে গেছে সেই কোম্পানির কোনো রকমভাবে এনাদেরকে হেল্প করছে না, এবং সেই কোম্পানি বলছে তোমার ছেলেটা ফিরে আসবে, 15 দিন পর ফিরে আসবে। কিন্তু ওই 23 অক্টোবর কেন এলো না তার কোনো কৈফিয়ত কিন্তু কোম্পানি দিতে পারছে না। আমি ইসরাফিলকে ফোনে ধরেছিলাম এবং আজকে আজাদ রহমানকেও ধরেছি। ইসরাফিল কালকে বলেছিলেন, স্বীকার করেছেন যে এই কেসগুলো আমরা করেছি, আজকে অফিসে আপনাদের সামনে আসার কথা ছিল, হঠাৎ করেই দেখছি তার মোবাইল সুইচ অফ হয়ে গেছে। তাহলে বুঝতে হবে প্রশাসনের যে নিম্ন স্তরের যে প্রশাসন কতটা ভাবে এর মধ্যে কিভাবে জড়িত রয়েছে, এটাও আমাদেরকে তদন্ত করতে হবে। কবিরের সঙ্গে ছেলে কথা বললো, কবির নাকি বলেছে 1 সপ্তাহের মধ্যে এনে দেবো, 52,000 টাকা নিয়ে নেবে। আমাকে বললো জামাইবাবু 52,000 টাকা দিতে বললো, 1 সপ্তাহের মধ্যে আপনার ছেলে বাড়ি আসবে সন্ধ্যায়। মনটা ভালো লাগলো, আমি সঙ্গে সঙ্গে 50,000 টাকা ছিল পকেট থেকে বের করে দিয়ে দিয়েছি। বলছে 2,000 টাকা না দিলে হবে না। আমি বললাম ঠিক আছে বাবা, তোমার একটা নাম্বার টাম্বার দাও, আমার বাড়ি গিয়ে পাঠিয়ে দেবো ছেলেকে। আমার শ্বশুরবাড়ি ওই লাইনে, সেই রাত্রে 300 টাকা রাত্রে ভাড়া করে গিয়ে ওই টাকাটা ওকে আবার পাঠিয়ে দিলাম।